वेलकम बैक टू माय चैनल। तो তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 9:15। তো মানে অনেক সকালে মানে 7টা 7:30টার সময় উঠেছি। উঠে সকালে সব কাজকর্ম করেছি কারণ আধা ঘন্টা জল দিয়েছে। তো হচ্ছে মানে 7:30টা থেকে 8:15 পর্যন্ত জল দেওয়ার টাইম, বুঝতেই পারছো? মানে সারাদিনের কাজ আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। মানে বাসন মাজা বলো, বাসন মাজার মধ্যে কিছুই ছিল না কালকে, কারণ কালকে আমার বর রাত্রিবেলা অফিসে ছিল। তো একাই খেয়েছিলাম তো প্রেশার কুকারে ডাল মানে চাল দিয়ে আর আলু আর কুমড়ো সেদ্ধ করে খেয়ে নিয়েছি। রুটি করতে ভালো লাগছিল না, তো ওই জন্যই তাড়াতাড়িও হয়ে গেছে। আর মানে বিকেলবেলা তো জল দেয় এরকম 8:00 থেকে 8:30 পর্যন্ত, তাড়াতাড়ি কাজকর্ম করে আর ভাল লাগছিল না যে কিছু অন্য কিছু রান্না করি। একার জন্য তো মোটেই ভাল লাগে না। সবাই থাকলে ঠিক আছে, আমার বর বাড়ি থাকলে ঠিক আছে, নাও দুজনে খাবো ঠিক আছে, একটু রান্না বান্না করি ভালো কিছু। আর একা থাকলে দেখবে একদম রান্না করতে ভালো লাগে না। এটা অনেকেরই হয়, আমার তো হয়ই। তো যাই হোক, সকালবেলা কাজকর্ম করে চান টান করে পুজো টুজো দিয়ে এখন একটু বসেছিলাম, কারণ অনেক সকাল। তো মানে প্রায় আমি 8:10 ঘুম থেকে উঠি, তো সেখানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কাজকর্ম হয়ে যাচ্ছে, তো বুঝতেই পারছো। তো যাই হোক, বসেছিলাম, তো এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি আর কাজকর্ম কী কাজকর্ম করবো, রান্না বান্না করব। তো সকালে টিফিন আমি বানিয়ে নিয়েছি ওটস, আর হচ্ছে মানে ওটসটা দুধের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটু মধু দিয়েছি। আর পরের জন্য কিছু বানাইনি, কারণ বর সকালবেলা আসার সময় কোম্পানি থেকে খেয়ে এসছি, ইডলি খেয়ে এসছি, ওই জন্য আমার একার জন্য একটু দুধ ছিল, তাই ওটস বানিয়ে নিয়েছি। আর হচ্ছে রাতে মানে সরি দুপুরে লাঞ্চে হবে বেগুন, সর্ষে বেগুন করব আর আলু পটল করব। আর হচ্ছে আমার রুটি করতে হবে, তরকারি করতে হবে, কারণ পাশে একটা কাকু আছে, সে কাকুটা বাড়ি যাবে, তো সে কাকুর ডিউটি আছে, তো তার জন্যে রুটি আর তরকারি করে দিতে হবে, সেটা পরে বানাবো। তো আগে দুপুরের লাঞ্চটা মানে লাঞ্চের যে রান্নাটা সেটা আগে করবো। আর আমার বর খেয়ে তো অফিস যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে, রেটের সঙ্গে বেরিয়ে যাবে। এখন আমার বর ঘুমাচ্ছে, মানে সারা রাত জেগে এসছে, তো ওই জন্য এখন ঘুমিয়ে পড়েছে। সকালবেলা ও চ্যান ট্যান করে ঘুমিয়ে নিই মানে চ্যান ট্যান করে নিয়েছে, তাহলে সারাদিনে কোনো ঝামেলা থাকবে না, জল অল্প থাকলেও অসুবিধা নেই। তো মানে যখন জল এসছিল সবাই চান টান করে আমার বালতিগুলো আর যা পাত্র আছে সব ভরে রেখে দিয়েছি, এবার এইভাবে সারাদিন চলবে, আবার সন্ধ্যাবেলা জল আসবে। মোটরটা খারাপ হয়ে গেছে, তো মোটরটা ঠিক হলে হয়তো ভালোভাবে জল দেবে। আর যারা পয়সা দেয় না, হয়তো শুনতে পাচ্ছি, তাদের লাইনটা মানে জলের লাইন কেটে দেবে, পয়সা দিলে আবার লাইন চালু করে দেবে, এটাই ভালো। আমরা যে পয়সা দিই আমাদেরই অসুবিধা হয়, মানে সারাদিন জল না থাকলে কতটা অসুবিধা হয় সেটা তোমরা অবশ্যই জানো। তো যাই হোক, এখন হচ্ছে এই যে দেখো ওটস, আর হচ্ছে ওটসটা এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে সব সবজি টবজিগুলো কেটে রান্না বান্না করবো। তো চলো আগে এটা খেয়ে নিই, তারপরে কী রান্না বান্না করবো তোমাদের অবশ্যই বলবো, মানে বলেই দিলাম তোমাদের যে সর্ষে বেগুন করবো আর হচ্ছে আলু পটল করবো। তো আজকে একটু শিল বাটায় মশলা বাটবো, অনেকদিন শিলবো, সবসময় তো মিক্সিতে বাটি, তো আজকে ভাবছি একটু শিল বাটায় মশলা বাটবো। তো চলো এখন ওটসটা খেয়ে নিই। আর ওটসটা খেলে কী বলো তো, মানে পেটটা অনেকক্ষণ ভরা থাকে, অল্প একটু খেলেই মানে পেট ভরে যায়। তো চলো আগে ওটসটা খেয়ে নিই, খেয়ে তারপরে সবজি টবজিগুলো কাটছি। তো চলো তো দেখো সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে সবজি টবজিগুলো কাটবো। তো হচ্ছে দুপুরে রান্না হবে বেগুন, সর্ষে বেগুন আর হচ্ছে আলু পটল, মাছ নেই ঘরে, তো নিরামিষ রান্না হবে। তো দেখো আমি দেখো এরকম লম্বা লম্বা করে লম্বা বেগুন নিয়ে নিয়েছি, এগুলো জিও মার্ট থেকে নিয়েছিলাম, সবজিগুলো খুব ফ্রেশ এসছে, তো আমি লম্বা করে বেগুনগুলো কেটে নিচ্ছি।
তো দেখো আমি সবজি টবজি মানে সবজি গুলো সব কেটে নিলাম। এবার চলো এবার হচ্ছে রান্না বান্না বসিয়ে দিই, প্রায় 10টা বেজে গেছে। তো চলো, তো দেখো সব সবজি তো কেটে নিয়েছিলাম, এবার সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো বেগুনটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে ভাজতে সুবিধা হবে। তো বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। খুব বেশি হলুদ দেবো না, হালকা অল্প একটুখানি হলুদ দেব, আর দেবো একটু চিনি। তো এগুলো দিয়ে আমি বেগুনটা মাখিয়ে রেখে দেব 5 মিনিটের মতো, তারপরে বেগুনগুলো ভাজবো। বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট, এবার হচ্ছে আমি সব ভেজে নেবো। বেগুনগুলো ভাজবো, পটল ভাজবো, আলু ভাজবো, ওগুলো তো ভাজতে সময় লাগবে। তো চলো বেগুনগুলো ভেজে নেবো। আগে প্রথমে বেগুনটা ভাজছি, কারণ হচ্ছে পটলটা ভাজলে তেলটা কালো হয়ে যাবে, ওই জন্য আগে বেগুনটা ভেজে নিচ্ছি, তারপরে পটলগুলো ভাজবো। আর এইসব ভাজলে আছে আমি মশলাগুলো একেবারে বেটে নেবো। চলো আগে বেগুনগুলো ভেজে নিই, তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা ভাজে হতে থাক, তার মধ্যে আমি মশলাগুলো আস্তে আস্তে বেটে নিচ্ছি। তো প্রথমে সর্ষেটা ভাজবো, তো দেখো আমি সর্ষে নিয়ে নিলাম, আর সর্ষের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু জল দিয়ে সর্ষেটা বেটে নিচ্ছি। তো দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে সর্ষে বেগুন বানাবো। তো ওই যা তেল আছে, অনেকটাই তেল আছে, এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নে দেবো হচ্ছে কালো জিরে। তো চলো ফোড়ন দিয়ে দিই, তো দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হতে দেবো। আর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে সর্ষেটা আমি বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে, ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে এই ফোড়ন মানে এই যে সর্ষে বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে ফুটিয়ে নেবো, তারপরে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। একটু ফুটিয়ে নেবো, ফাটার পরে একটু মানে ছেঁকে নিতে পারো, আমি আজকে আর ছেঁকে নিলাম না, অল্প সর্ষে বলে
বেটেই দিয়ে দিলাম। তো চলো অনেকক্ষণই ফুটে গেছে, আর বেশি ফোটাবো না, এবার বেগুনটা দিয়ে দেবো। তো দেখো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তারপরে কিছুক্ষণ পরে মানে 3 মিনিট পরে একটু সর্ষে তেল দিয়ে নামিয়ে দেবো। তো দেখো 3 মিনিট পরে ফেরত চলে এলাম। তো এবার দেখো দিয়ে দেবো একটু চিনি, তো স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তো দেখো গ্যাসটা অফ করে দিলাম, তো সর্ষে বেগুনটা একদম রেডি হয়ে গেছে। তো দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর বেশি ঝোল কমাবো না। তো চলো এটা নামিয়ে নিই। তো দেখে নিলে সর্ষে বেগুনের রেসিপিটা, তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করো যে রেসিপিটা তোমাদের কেমন। তো দেখো আমার হচ্ছে বেগুন মানে সর্ষে বেগুন একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, আর বানিয়ে বলবে আমাকে, মানে আমাকে কমেন্ট করবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো চলো হচ্ছে এটা এক সাইডে রেখে দিই। এবার হচ্ছে আলু পটল, মানে আলু পটলের রসা করবো। তো হচ্ছে আলু পটলটা ভেজে নিই, তারপরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি যে কেমনভাবে আমি আলু পটলটা বানাই। তো প্রথমে হচ্ছে আলু পটলটা ভেজে নেবো ভালো করে, তো সেটা তোমাদের সাথে আর দেখাচ্ছি না। তো আলু পটলটাকে ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে বলছি আমি কেমনভাবে আলু পটলটা বানাই। তো চলো, তো দেখো আলু পটলগুলো আমি ভেজে নিয়েছি, এবার রান্নাটা বসাবো। তো আমি সর্ষের তেলে আলু পটলটা ভেজে নিলাম, এতে একটু তেল আছে, আবার একটু তেল দিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তো তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নে দেবো হচ্ছে গোটা জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তাহলে লবণটা এখন দিয়ে দিলে কী হবে, টমেটোটা নরম হয়ে যাবে, ওই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি আদা লঙ্কা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। একটু ঢেকে রেখে দিচ্ছি টমেটোটা নরম হওয়া পর্যন্ত। তো একটুখানি পরে মানে মিনিমাম 1 মিনিট পরে আমি ডানাটা খুলে নেবো। তো টমেটোটা নরম আশা করি হয়ে যাবে, তো 1 মিনিট পরে আমি ডানাটা খুলে নেব। তো দেখো 1 মিনিট পরে আমি ডানাটা খুলে নিলাম। তো দেখো টমেটোটা একদম নরম হয়ে গেছে, তো এবার আমি মশলা দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরে আর ধনিয়া। তো দেখো মশলাটা দিয়ে দিলাম, এবার একটু দিয়ে দেবো পরিমাণ মতো জল, একটু
কষিয়ে নেব, একটু ঢেকে রেখে দিলাম, 2 মিনিট পরে ঢাকনা খুলে নেব। তো দেখো 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে যে আমি আলু আর পটলটা ভিজে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর সময় দিয়ে দিচ্ছি একটু পোস্ত বাটা, তো তরকারিটা নিরামিষ ওই জন্য আমি একটু পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আবার একটু ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য, তো তারপরে ঢাকনাটা খুলে জল দিই। তো চলো 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখো 2 মিনিট হয়ে গেছে, তো ঢাকনাটা আমি খুলে নিয়েছি, যে দেখতেই পাচ্ছো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো মশলা মানে পটল আলু আর মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিই। চিনি, নিরামিষ তরকারি তো চিনিটা তো অবশ্যই দিতে হবে, তো একটু চিনি দিয়ে দিলাম। চলো জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার আমি ঢেকে রেখে দিচ্ছি, আলুটা সেদ্ধ হয়ে যাক, তারপরে লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো চলো আলুটা সেদ্ধ হয়ে যাক, পরে আবার ফিরে আসছি। তো চলো, দেখো ফিরে এলাম 5 মিনিট পরে, তো আলু পটলটা একদম হয়ে গেছে, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে, কারণ হচ্ছে আলুটা একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, ওই জন্য আলুটা সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ রাখতে হয়নি, আর লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো দেখো আলু পটলটা একদম হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, তো গরম মশলাটা একটু মিশিয়ে নেবো, নিয়ে ঢেকে রেখে দেবো, তো গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবো। তো চলো আজকে দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তো আজকে দুপুরে দেখে নিলে আলু পটল রসা আর হচ্ছে কি বলতো কি রান্না করলাম, হচ্ছে সর্ষে বেগুন, এই যে সর্ষে বেগুন। তো চলো রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো এখন রাখছি, তারপরে কি করি না করি সারাদিন সেটাও তোমাকে তোমাদের বলবো। তো চলো এখন টাটা। হ্যালো ফ্রেন্ড, তো হচ্ছে এখন 3টে বাজে, তো এতক্ষণ রান্না করছিলাম, মানে দুপুরে রান্না বান্না শেষ করে আমার বর খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে, তারপরে হচ্ছে আমি আটা মাখালাম, তোমাদের সকালবেলায় বলেছিলাম, পাশে একজন কাকু আছে উনি হচ্ছে বাড়ি যাবেন, তো হচ্ছে উনি অফিস চলে গেছে, তো ওনার খাবার মানে রাতে যে খাবে ট্রেনে যে খাওয়া দাওয়ার জন্যে টিফিন করে নিয়ে যেতে হবে, তো সেটা আমাকে দিয়ে গেছিলো কালকে রাত্রেবেলা, সেটাই বানাচ্ছিলাম, রুটি আর হচ্ছে আলুর তরকারি। তো ওটা বানানো হয়ে গেছে, রুটি বানিয়েছি আলুর তরকারি বানিয়েছি, আমিও একেবারে 2টো রুটি বানিয়ে নিয়েছি রাত্রেবেলা খাওয়ার জন্য, কারণ আমার বর তো বাড়ি আসবে না, সেই বাড়ি আসবে 12:30, আমার বর কোম্পানিতেই খেয়ে নেবে, তো ওই জন্যে 2টো রুটি এক্সট্রা বানিয়েছি। আর হচ্ছে দুপুরবেলা যে আলু পটল বানিয়েছিলাম তো তার একটু তরকারি আছে, তো রাত্রেবেলা ওটাই হয়ে যাবে, আর কিছু বানাতে হবে না। তো এখন হচ্ছে বসে আছি, তো একটু আগে জিওমার্টের মানে অর্ডার দেওয়া হচ্ছিলো, হচ্ছে জিওমার্ট থেকে আমি চাল আর তেল একটু মৌসুম্বি লেবু অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসছে, ডেলিভারি দিয়ে গেছে। আর কিছুদিন আগে সবজি অর্ডার দিয়েছিলাম, তো সবজিগুলো ফ্রেশ এসছে, মানে এতদিন মানে প্রায় অনেক দিনই আমরা জিওমার্ট থেকে কিছু না কিছু জিনিস নিই, তো সবজি খারাপই আসে, তো এদিন কালকেই দিয়ে গেছে, কাল না পরশু দিন দিয়ে গেছে সবজিটা, তো সবজিটা খুব সুন্দর এসছে, মানে সবজিগুলো সবকটাই ফ্রেশ এসছে। তো যাই হোক চলো আমি একটু মানে চালটা হচ্ছে দাওয়াতে দিব্যা চাল অর্ডার দিয়েছিলাম, তো কিছুদিন আগে ফরচুনের হচ্ছে মগরা চাল আমরা অর্ডার দিয়েছিলাম, ভেবেছিলাম ভালো না, মানে আমরা চালটা ভাঙা, তো ওই জন্যে ভেবেছিলাম ভাতটা একদম ছোটো ছোটো ভাত হবে, মানে রেগুলার বাসমতি মগরা আমরা মানে আমার বর অর্ডার দিয়েছিলো বুঝতে পারিনি, কিন্তু ভাঙা এসেছিলো,
তো যাই হোক, চালটা রান্না করে খুব ভালো লেগেছিল খেতে, কিন্তু ওই চালটা আবার দাম বেড়ে গেছে। তো অত দাম দিয়ে খাওয়া, মানে আগে 550 টাকা ছিল, এখন 650 টাকা হয়ে গেছে। তো যাই হোক, ও চালটা দেখলাম আর একটা দাওয়াতে দিব্যা 5 কেজি হচ্ছে 262 টাকা নিয়েছে। তো ওই চালটা অর্ডার দিয়েছি, তো আজকে এসছে। তো ওটাও ভাঙা কিন্তু লম্বা লম্বা চাল হবে, আমরা রিভিউ দেখে নিয়েছি, জানি না কেমন হবে। তো হচ্ছে কালকে রান্না করব, রান্না করার পরে বোঝা যাবে যে চালটা কেমন, কিন্তু রিভিউতে ভালোই আছে, লম্বা লম্বা ভালো হবে। চালটা মানে একেবারে ছোট না, মানে মগরা মানে কি ভাঙা, আমরা তো আগে জানতাম না মগরা মানে ভাঙা। তো মগরা চালটা ঠিক আছে, খাওয়া যাবে, আবার মিনি মগরাও আছে, মানে ওর থেকে আরও ছোট। তো এটা মিনি না, এটা হচ্ছে মানে ফরচুনে যে চালটা নিয়েছিলাম ওই চালেরই মতো। তো ওই জন্য মনে হচ্ছে ভালো হবে চালটা। তো যাই হোক, কালকে দেখা যাবে। তো আর হচ্ছে নিয়েছি সর্ষের তেল, ফরচুনের সর্ষের তেল একটু দাম কম ছিল, 177 টাকা, আর আমরা ডিমার্ট থেকে নিয়ে আসি 200 টাকা, মানে এই মাসের প্রথম থেকে নিয়ে এসেছিলাম 200 টাকা। আর হচ্ছে ফরচুনের সয়াবিন তেল নিয়েছি 168 টাকা, মানে 168 নিয়েছি। আর মৌসুমি নিয়েছি 58 করে, তো 2 কেজি মৌসুমি লেবু আর এগুলো নিয়েছি। তো চলো একবার দেখে, মানে এবার কাটবো, কেটে দেখি জিনিসগুলো ভালো এসছে কি না। তো চলো জিনিসগুলো কেটে নিই। তো দেখো, এই যে হচ্ছে চাল, এই যে দাওয়াতে দিব্যা এভরি ডে রাইস। তো চালটা একটু ভাঙা আছে, তো কালকে রান্না করবো, রান্না করলে বল যে ভাতটা খেতে কেমন হয়। তো অবশ্যই তোমাদের জানাবো যে চালটা কেমন খেতে। তো হয়ে গেল, এটা হচ্ছে দিব্যা দাওয়াতে দিব্যা রাইস। আর এই যে নিয়েছি হচ্ছে ফরচুনের তেল, ফরচুনের হচ্ছে সর্ষের তেল 1 লিটার, আর হচ্ছে একটু সয়াবিন তেল, যে সয়াবিন তেলটা 168 করে নিচ্ছি। আর এটা হচ্ছে মশুর, দেখেই বুঝতে পারছো সব জিনিস এখন মোটামুটি ভালোই আছে। জিও মাঠে কিছুদিন আগে তো সবজি অতটা ভালো আসছিল না, ঠিক আছে, বাড়ি বসে বসে যদি সব কিছু সুবিধা পাওয়া যায় তাহলে বাইরে যাওয়ার কোনো দরকার নেই না। তো চলো এগুলো ফ্রিজে রেখে দিই, এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিই। তো চলো, সব জিনিসপত্র গোছ গাছ করে নিয়েছি, আর হচ্ছে মানে মৌসুমিটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর সব যে জায়গায় মুদি বাজার যেখানে থাকে আমার সেখানে সব কিছু রেখে দিয়েছি। তো এখন কোনো কাজ নেই, সব কাজকর্ম হয়ে গেছে ফাইনালি, এখন এবার একটু রেস্ট নেবো। মানে সেই সকালবেলা 7:30 আগে উঠেছি, তো সেখান থেকে কাজ করেই যাচ্ছি, কাজ আজকে আর শেষ হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, অবশ্যই কমেন্ট করো। তো চলো, তো টাটা। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে, আর সবাই খুব সুস্থ থাকবে, আর খুব হাসি খুশিতে থাকবে সবাই। তো চলো, তো টাটা।